সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন সবার চোখেই ভালো ছিলাম এখন যখন আমি কোরআনের আয়াতগুলো অনুবাদ পড়া শুরু করি নিজে নিজেই তখন দেখা যায় যে আমি মানুষের চোখে খারাপ হয়ে গেছি তো আসলে খারাপ কেন হয়ে গেছি কোরআনের অনুবাদগুলো পড়ি সঠিক পথে আসির জন্যই খারাপ হয়ে গেছি তার প্রমাণ কি। সেটা আমরা কোরআনের আয়াত পড়লেই বুঝতে পারবো সেটা আমি আপনাদেরকেও পরে শোনাচ্ছি আপনারাও পরে দেখবেন আয়াত নাম্বার বলতেছি এটা পড়লেই বুঝতে পারবেন যে আসলে কেন খারাপ হয়ে গেছি আর কোরআনের আয়াত বললেই কিছু মানুষের কাছে খারাপ মনে হবে আর গণ্ডগোল সৃষ্টি করে তার প্রমাণ হচ্ছে আয়াতগুলো পড়লে বোঝা যাবে রব্বি আকজুবি কামিন হাম সায়িন বিসমিল্লা রহমান লিহাদ লিহাদি তাগলিবুন এখানে এ আয়াতের অনুবাদ হচ্ছে আর কাফেররা বলে তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং আর এই আবৃত্তিতে হন হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও এখানে কাফেররা হচ্ছে কি করতেছে কাফেররা হচ্ছে কোরআনের শ্রবণ মানে সোনা বন্ধ করতেছে এবং যেখানে শোনানো হচ্ছে আয়াতগুলো শুনতেছে সেখানে যে একটা হন্ড হট্টগোল সৃষ্টি করতেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যাতে তারা কি করে তারাই জয়ী হয় এখানে কোরআনের কথা বলছে এখানে কোনো হাদিসের কথা বলে নেই যদি এখানে কোনো হাদিস বা কোরআন দুটোই হতো তাহলে কি করত সেখানে তারা হট্টগোল সৃষ্টি করত না সমস্যা করত না এখানে আল্লাপাক কিন্তু কোরআনের কথা বললেন হাদিসের কথা বললেন না ঠিক আছে তো আসুন আমরা আরেকটি আয়াত শুনি এখানে যে আয়টা আমি পড়ে শোনালাম সেটা হচ্ছে ফুরসিলাত একচল্লিশ নম্বর সুরের ছাব্বিশ নম্বর আয়াত ঠিক আছে এটা আপনারা পুরে দেখবেন তো আরেকটি আয়াত আছে হচ্ছে বাইশ নম্বর সুরের বাহাত্তর নম্বর আয়াত ওয়াইদাত আলহি আয়াতুনা বাই ইনাতিন তা আরিফু ফি না ইয়াতলুনা আয়াতি আয়াতিনা কুল আনুরু ওয়াহাদালিনু অবি ইসলাসির এখানে এর অনুবাদ হচ্ছে আর তাদের সম্মুখে যখন আমার স্পষ্ট সুস্পষ্ট আয়াত তেলাত করা হয় তখন তুমি কাফিরদের চেহারায় একটি অনিহার ভাব দেখতে পাবে অনীহার কি বুঝে নিত তাদের কাছে যারা আমার আয়াত তেল করে তাদেরকে তারা আক্রমণ করিতে উদ্যত হয় মানে কি মাথা কাটো কতল করো এগুলো উদ্যত্ত হয় তারা একটু অন্যরকম একটা আচরণ শুরু করে যায় বলো তাহলে আমি কি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছু সংবাদ দেবো তা হলো আগুন আল্লাহ কাফেদেরকে এর ওয়াদা দিয়েছেন আর তা কতই না নিকৃষ্ট স্থল এখন এই আয়াতগুলো যখন আমরা হচ্ছে পাঠ করে শোনাই তখন দেখা যায় যে হচ্ছে তারা একটা অনীহা আচরণ করে এটা কেমন একটা শোনায় তারা শুনতেই ইচ্ছা করে না তারা অন্য মনস্ক হয়ে যায় ঠিক আছে তারপরে যখন শুনে যারা শুনে তারা কি করে তারা মনে করেন একটা অন্য রকম একটা আচরণ করে যে কতল করব মাথা কাটবো এমন কিছু তো আপনারা দেখতেই পান তাদের আচরণ এখন হয়তো বা আপনি যদি নতুন কেউ হয়ে থাকেন যে আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন নতুন শুনে থাকেন তাহলে আপনার আচরণটা কেমন হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখবেন আর যখন আমাদের সবগুলো ভিডিও দেখবেন তখন আপনার আচরণটা কেমন হয় তাহলেই বুঝতে পারবেন যে আপনার প্রথম আচরণ কেমন ছিল আর এখন আচরণ কেমন হয়ে গেছে বুঝতে পারবেন যে আমাদের এই আয়াতগুলো মানে আল্লাহর এই আয়াতগুলো শোনার পরে প্রথম আচরণটা কেমন হয় আমি কিন্তু আল্লাহর আয়াত বললাম এখানে কোনো হাদিসও বলিনি বা নিজের মন গড়া কোনো কথাও বলিনি তারপরেও আপনার রাগটা কেমন খুব খারাপ একটা রাগ কিন্তু ঠিক আছে তো যাই হোক এটা বাইশ নাম্বার সুরে বাহাত্তর নাম্বার আয়াত পরে শোনালাম আপনারা পরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে বিষয়টা কী এখানে এখন বাইশ নম্বর সুরের আবার একান্ন নম্বর আয়াত আমরা পড়ে শোনাচ্ছি সাফি আয়াতিনা মজিজিনা উলিয়া সাহাবুল এখানে এর অনুবাদ হচ্ছে আর যারা আমার নিদর্শনের বিরুদ্ধে চেষ্টা চালায় এর নিদর্শন বলতে কী আয়াত আয়াতের বিরুদ্ধে যারা চেষ্টা চালায় সেগুলোর উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য তারাই হলো জাহান্নামের নামের বাসিন্দা যারা এই আয়াতগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ব্যর্থতা করার জন্য চেষ্টা চালায় তারাই জাহান জাহান্নামের বাসিন্দা যারা এখন আমাদের আয়াত আমরা যে আয়াতগুলো পুরো ইয়া করতেছি পাঠ করে শোনাচ্ছে এর ব্যর্থ করার চেষ্টা করতেছে তারাই কিন্তু হচ্ছে জাহান্নামবাসী হবে আমরা হচ্ছি না ঠিক আছে আল্লাহ নিজেই বলতেছেন তো আমাদের এখানে করার কিছু নেই এখন আমি আরেকটি আয়াত শোনাই আটষট্টি নাম্বার সুরার পঞ্চাশ নম্বর আয়াত শোনাচ্ছে একান্ন নাম্বার আয়াত শোনাই একান্ন নাম্বার আয়তে বলতিছেন ফারু লিকা বি হিম লামা সামি সামিউ সামিউ জিক্রাহুল নাহু লামা লামাজ নুন এখানে এর অনুবাদ হচ্ছে কাফিরা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আশ্রে ফেলবে আর তারা বলে সে তো অবশ্যই পাগল এখন এই আয়াতগুলো যখন আমরা পাঠ করে শোনাই যখন কোনো কাপের শুনে তখন সে তার দৃষ্টি দিয়ে মানে তার মেজাজ তার যে একটা রাগ থাকে সে রাগটা কিন্তু কঠোর থাকে খুব কঠিন হয়ে থাকে ঠিক আছে সেটাই আল্লাহ বলতেছে আমরা দেখলেই বুঝতে পারি যে কেমন রাগ করতেছে আর আল্লাহর আয়াতের সাথে তার আচার আচরণ তার ব্যবহারটা একদম মিলে যাচ্ছে তখনই বুঝতে পারতেছি যে সেই ব্যক্তিটাই হচ্ছে কাপের আপনারা যখন এই আয়াতগুলো পড়বেন তখনই বুঝতে পারবেন যে আপনি কেমন আমি কেমন আর আল্লাহর আয়াতটা কেমন মানুষের ভেদাভেদটা এবং আল্লাহর ভেদাভেদ এবং হাদিসের ভেদাভেদ শরীরটা আপনি বুঝতে পারবেন যখন আপনি পড়ে দেখবেন না পড়লে কখনোই বুঝতে পারবেন না হচ্ছে কথা যখন আমরা পাঠ করে শোনাবো বা কেউ পড়ে শোনায় তখন আমরা তাকে মনে করি কি সে পাগল হয়তো পাগল হয়ে গেছে ঠিক আছে আগে ভালো আছি এখন আবার হুট করে কি হলো আগে কত সুন্দর মসজিদে যাইতো এটা ওটা করতে এখন আবার পাগল হয়ে গেছে তাই না তো যাই হোক এখন এভাবে বললে হয়তো বা আমাকেও পাগল মনে হবে এই জন্য আমিও আপনাদেরকে আহ্বান করবো কোরআনের আয়াতের অনুবাদগুলো আপনারা পড়ে দেখবেন তবেই বুঝতে পারবেন যে পাগলকে আমি আপনি নাকি যারা হচ্ছে বাদে অন্য সংবিধানের মাধ্যমে তাদের জীবনযাপন করতেছে তারাই পাগল তো পাগলকে সেটা পড়লেই বুঝতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ